চাকতিটির দ্বারা কপিকলকে ওঠানো এবং নামানো হয় সেটাই হচ্ছে তার আলম্ব। কপিকলের সাহায্যে অল্প বল প্রয়োগ করে বেশি কাজ করা সম্ভব হয়। সেতু তৈরি বা ঘরবাড়ি তৈরির সময় ভারী লোহার বিম কপিকলের সাহায্যে তোলা হয়, তোমরা অনেকেই দেখেছো। আবার পতাকা তোলার সময় খাঁজ কাটা চাকতি লাগিয়ে সহজেই পতাকা তোলা হয় এবং এমনভাবে নামানো যায়, অর্থাৎ কপিকলের সাহায্যে আমরা এইসব কাজকর্মগুলো করতে পারি। তাহলে কপিকলের আলম্ব সেই চাকতিটির বা সেই চাকতিটির অংশের ওপরই। ওকে, এই চাকতিটি হলো আসলে চাকা। চাকার ব্যবহার করে অতি সহজেই নানা কাজ করা যায়। আমরা যেমন যানবাহনের চাকার ব্যবহার দেখেছি, কিন্তু অনেক সময় ভারী জিনিস এক জায়গা থেকে অন্য জায়গায় সরানোর জন্য নিচে দুটি চাকা দিয়ে সেটা একদিক থেকে অন্যদিকে টেনে সরিয়ে নিয়ে যাওয়া হয়। আশা করি কপিকলের ব্যবহার তোমরা বুঝতে পারলে, তোমরা পড়বে তোমাদের আরও জিনিসটা ক্লিয়ার হবে। নেক্সট দিন আমি কপিকল কিরম দেখতে হয় তার ছবি বা একটা পিকচার পাঠিয়ে দেবো তোমাদের, তোমরা দেখে অনেকটা আন্দাজ করতে পারবে। আজকে তোমাদের কপিকলের চাকার ব্যবহার পর্যন্তই পড়া রইল। সবাই ভালোভাবে পড়াটা তৈরি করবে, সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। গুড বাই।